আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগে ছিল খেলা আসলে অনেক দিন ধরে আমার স্টুডেন্টসরা বলছিল ওরা কিছু একটা খেলতে চায় তো আমি চিন্তা করলাম তাহলে ওদেরকে নিয়ে একটু খেলা যাক সবারই ভালো লাগবে আজকে খেলাতে ছিল একটা দেশলাই কাটি দিয়ে কে কটা মোমবাতি ধরাতে পারে আর যে সব থেকে বেশি করতে পারবে তার জন্য ছিল একটা চকলেট তো চলুন শুরু করা যাক সবার ফার্স্টে চলে এসছে সারফারাস দেখা যাক সারফারাস একটা দেশলাই কাটি দিয়ে কটা মোমবাতি ধরাতে পারে সারফারাস একটা ধরিয়েছে দুটো ধরিয়েছে তিনটে ধরিয়েছে গুড ট্রাই ও ভালোই চেষ্টা করছে চারটে পাঁচটা ধরিয়েছে যা ছটা আর হলো না ও পাঁচটাই ধরিয়েছে যাই হোক ও ওর বেস্টটাই দিয়েছে একটা দেশলাই কাঠি দিয়ে ও পাঁচটা মোমবাতি ধরিয়েছে দেখা যাক নেক্সট যে আসবে সে ওর থেকে বেশি করতে পারে না কি কম করতে পারে নেক্সট জন চলে এসছে দেখা যাক ও কটা ধরাতে পারে একটা ধরিয়েছে একটাই ধরিয়েছে বেশি করতে পারলো না যাই হোক ও একটু ছোট ছিল ওই জন্যই করতে পারল না যাই হোক ওর বেস্টটাই দিয়েছে দেখা যাক নেক্সট জন কী করে সার্ফারসকে টপকাতে পারে কি পারে না মানে পাঁচটার বেশি করতে পারে কি পারে না আশা করে ভালোই করবে একটা ধরিয়েছে দুটো ধরিয়েছে তিনটে ধরিয়েছে ট্রাই করছে চারটে না চারটে ধরে না এখনও পর্যন্ত তিনটেই ধরেছে যাই হোক আরও হলো না তিনটেই ধরেছে ও ওর মতো ওর বেস্ট দিয়েছে এখনও পর্যন্ত পাঁচটা বোম্বাতেই কিন্তু হায়েস্ট আছে এখন নেক্সটে যে আসছে সে তো প্রথম থেকেই বলছিল যে আজকে খেলাতে নাকি ওই জিতবে সেটা যেই খেলাই হোক কারণ ও সবার থেকে একটু বড় তো দেখা যাক ও ওর কথা রাখতে পারে কিনা এখনও দুটো ধরিয়েছে তিনটে ধরিয়েছে ট্রাই করছে দেখা যাক পাঁচটার বেশি করতে পারে কিনা না হলো না ও তিনটেই ধরিয়েছে আর এই খেলাটা কিন্তু আমরা ছোটোবেলায় যখন খেলতাম খুব এনজয় করতাম কারণ এই খেলাটা খেলতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে সেই জন্য আমরা তো ছোটোবেলায় যখন কোথাও যেতাম তখনও খুব এনজয় করতাম নেক্সটে চলে এসেছে যে সেও করতে পারেনি সেও দুটোই ধরিয়েছে পাঁচটার বেশি তো কেউই করতে পারছে না দেখা যাক একজনই বাকি আছে সে পাঁচটা করতে পারে কি না বা পাঁচটার বেশি করতে পারে কি না আমি তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড শেষটা কী হয় তো এবার লাস্টে ধরাচ্ছে দেখা যাক তো এবার কী করতে পারে জিততে পারে কি পারে না দুটো ধরিয়েছে তিনটে ধরিয়েছে যেতার জন্য ছটা করতে হবে চারটে ধরিয়েছে পাঁচটা ধরিয়েছে পাঁচটা ধরানো হয়ে গেছে ও গুড ভেরি গুড ছটা ধরিয়েছে না তো এবার সব থেকে বেশি ধরিয়েছে আজকে মোমবাতি তো আজকে একটা দেশলাই কাঠি দিয়ে ছটা মোমবাতি ধরিয়ে তো এবার জিতে গিয়েছে শেষ পর্যন্ত আমরা আমাদের উইনারকে পেয়ে গেলাম আমি এখন তো এবার হাতে একটা চকলেট তুলে দিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন